দাদা গো কিছু দেবো? হ্যাঁ পনির হেয়ার কালারিংটা চেঞ্জ হয়েছে মনে হচ্ছে একটু হালকা। গুড মর্নিং বন্ধুরা, নীহারিকা স্টোর ব্লগের তরফ থেকে সকলকে জানায় স্বাগত। এই মুহূর্তে যারা যারা আমার ব্লগ দেখছেন তাদের সকলকে জানায় ধন্যবাদ। তাহলে আজকের ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। সোয়াবিন একটাই দিচ্ছি তাহলে, আর কিছু দেবো? সোয়াবিন একটা না, দুটো কোটো লাগবে। হ্যাঁ ওটা তো পয়সা দেওয়াই আছে। আর থাকুক, আর কি থাকবে? সোয়াবিন একটা, তেজপাতা না, থাকুক না, তেজপাতা দিচ্ছি। দাদাটাও শুনে নি কি কি দেবো, কি কি দেবো শুনে নি? চাল দেবো 4 কিলো, চাল 4 কিলো, আর 1 প্যাকেট মুড়ি, মুড়ি 4টে, ডিম, ডিম, আর 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 দাদা গো কিছু দেবো? পনির, পনির রেড কাউ না ভাগীরথী? ভাগীরথী আছে, ঠিক আছে। কোম্পানির ম্যানেজার এবং সেলসম্যানদের সঙ্গে অর্ডারটা সেরে নিলাম। কুকিং অয়েল এন্ড মশলা, মন্ত্র মশলা, ইনি স্বপন দা। ধোকা 35 টাকা, ইজি। দেখো লেখা আছে, ভেজেও খাওয়া যায়, ভেজে বেশি ভালো লাগে। লাচ্ছা নিলাম একটা, না অতনু, অয়ন, সৌরিস, এরা আমার দোকানের ডেইলি কাস্টমার। সৌরিসের হেয়ার কালারিংটা চেঞ্জ হয়েছে মনে হচ্ছে একটু হালকা। শাহরুখ খান স্যার তো বন্ধু, অতনু বাবুকে দেখে একটু, ও তো যে মোবাইল কিনেছিল এটা তাও বটে, নিজে কোম্পানি মানে নিজে খাচ্ছে। বলছি 36,000 টাকা দিয়ে কিনে নাকি বলছে 16,000 টাকা বলছে। রাত্রি 9টা বেজে গেল, এবার দোকান বন্ধ করে আমার বন্ধু কাম ভাই কমলেশের ছেলের অন্নপ্রাশনে এলাম। অনুষ্ঠান বাড়িটার নাম হলো কুইন সিটি। এই এটা শিগুড়ি পাঠশালার ঠিক পাশেই অবস্থিত। ব্যস্ততার জীবনে বন্ধুদের সঙ্গে সেভাবে এখন আর যোগাযোগ হয়ে ওঠে। কমলেশের ছেলের শুভ অন্নপ্রাশনে উপলক্ষে কমলেশের সঙ্গে অনেক দিন পর কিছুক্ষণ সময় কাটানো হলো।
আসতে অনেক রাত হয়ে যাওয়ায় বিবস্মান ঘুমিয়ে পড়েছিল, তাই ইচ্ছে থাকলেও বিবস্মানকে দেখাতে পারলাম না। অনুষ্ঠান বাড়িতে অনেক রাত্রি হয়ে গেছিল, তাই আপনাদের সামনে আসতে পারিনি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। It's weird.